হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ জিহাদ ফ্রম আর জাওয়াল অ্যাবাউট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকি। আপনি কিন্তু হয়তো এখনও কিন্তু ইন্টারনেট ব্যবহার করে আমার এই ভিডিওটা দেখছেন। তো বন্ধুরা, আপনাদের ইন্টারনেট ব্যবহার করার সময় অনেক সময় ফোনে কিন্তু 4G অথবা 3G এস প্লাস থেকেই থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের ফোনে কিন্তু নেটটা স্লো চলে। তো বন্ধুরা, এর কারণটা কি? এর কারণটা কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না। তো বন্ধুরা, আমরা অনেকে ভাবি আমাদের মোবাইলের সমস্যা, মোবাইলটা নষ্ট, এ কারণে মোবাইলের নেট স্লো হয়ে গেছে, অথবা মোবাইলের আইসি দুর্বল, এই কারণে মোবাইলের নেট দুর্বল, মোবাইলের নেট স্লো হচ্ছে। কিন্তু আসলে এটা না, এটা একটা সেটিংস করলে আপনার ফোনে নেট চলবে একদম আগের চাইতে, আরও নতুন স্পিডে, একদম 4G চাইতে 5G মতন কাজ করবে। তো বন্ধুরা, এর জন্য কী করতে হবে? এর জন্য আপনারা সোজা সেটিংস অপশনে চলে যেতে হবে। সেটিংস অপশনে যাইয়ে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরের সবার উপরে নেটওয়ার্ক অ্যান্ড কানেকশন নামের একটা অপশন, আপনারা জাস্ট এই নেটওয়ার্ক অ্যান্ড কানেকশনের উপরে ক্লিক করে দেবেন। নেটওয়ার্ক অ্যান্ড কানেকশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামের একটা অপশন আছে। কোনো কোনো মোবাইলে শুধু মোবাইল নেটওয়ার্ক নামের একটা অপশন থাকবে, আপনারা জাস্ট ওই সেটিংসে ক্লিক করে দেবেন। এখান থেকে এই সেটিংসটা যদি আপনাদের খুঁজে বের করতে কষ্ট হয়, আপনারা আপনাদের ডাইরেক্ট সিম্পলি ডাটাটা ক্লিপ করে ডাইরেক্ট এখান থেকে আপনাদের এই সেটিংসটা চলে আসবেন। আমাদের এই এখান থেকে আমি জাস্ট ডাটাটা ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য জাস্ট আমি এখান থেকে ডাটার উপরে এক সেকেন্ডে ট্যাপ করে ধরে রাখবো। এখান থেকে ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সেটিংসটা চলে আসছে। বন্ধুরা, এখান থেকে এই সেটিংসটা আসার পর আপনারা যে সিমে ডাটা চালান, যে সিম দিয়ে আপনারা এমবি ব্যবহার করেন, সোজা ওই সিমের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি গ্রামীণ সিম দিয়ে ডাটা চালাই, এই কারণে গ্রামীণ সিমের উপরে একটা ক্লিক করে দিতেছি। গ্রামীণ সিমের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নামের একটা অপশন। বন্ধুরা, আপনারা যেখানে অ্যাক্সেস পয়েন্ট নেমটা থাকুক না কেন, হয়তো উপরে থাকতে, হয়তো মাঝে থাকতে, হয়তো নিচে থাকতে পারে, সেখানে থাকুক না কেন সেখানে ক্লিক করে দেবেন। এনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু আমরা এই পিনগুলো দিয়ে কিন্তু আগে আমাদের ডাটাটা ইউজ করছিলাম, কিন্তু বর্তমানে এখন এই পিনগুলো দিয়ে ডাটা ইউজ করার কারণে নেট স্লো। তো এখন কী করতে হবে? আপনারা সোজা এগুলোকে রিমুভ করে দেওয়ার জন্য থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন। কোনো কোনো মোবাইলে নিচেও থাকতে পারে রিমুভ নামের একটা অপশন, এখান থেকে নিচে নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু থ্রি ডট অথবা রিমুভ নামের একটা অপশন থাকতে পারে, অথবা ডিলিট নামের অপশন থাকতে পারে। আপনারা এখান থেকে এগুলো ডিলিট করে দেবেন অথবা রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার জন্য এখান থেকে আমি জাস্ট থ্রি ডট লাইনে ক্লিক করে দিতেছি। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরে একটা সেটিংস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রেস্ট টু ডিফল্ট নামের একটা অপশন। বন্ধুরা, আপনারা জাস্ট এই রেস্ট টু ডিফল্ট সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে জাস্ট আমি রেস্ট টু ডিফল্টে ক্লিক করে এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেবো। এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে একটু লোডিং হইতেছে। লোডিং হওয়ার পর পরে কিন্তু আমাদের এখান থেকে সব পিনগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পর এখান থেকে সবার উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখান থেকে হয়তো উপরে থাকতে পারে, হয়তো নিচে থাকতে পারে, যেখানে থাকুক না কেন আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে সবার উপরে নেম নামের একটা অপশন, আপনারা জাস্ট এই নেমের উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে নেমের উপরে ক্লিক করে দেওয়ার পর অনেকে অনেক ভিডিওতে বলছে যে এখান থেকে যে সিম ব্যবহার করছেন সেই সিমের নাম লিখতে, আপনারা কোনো কিছু না লিখে সোজা একটা আই লিখে দেবেন, জাস্ট একটা আই বসিয়ে দেবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আই লিখি, বসিয়ে দেওয়ার পর একটা এখানে 4G নেটের সাথে আরও স্পিড চলবে। এখান থেকে আই বসিয়ে দেওয়ার পর এখান থেকে দ্বিতীয় নাম্বারে যে সেটিংটা দেখতে পাচ্ছেন এপিএন, তো বন্ধুরা আপনারা জাস্ট এখান থেকে এপিএন ও সোজা আই বসিয়ে দেবেন। তো এখান থেকে যে সিমটা হোক না কেন সোজা আই বসিয়ে দিয়ে এখান থেকে সবার নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে মাঝ বরাবর একটা সেটিং দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখান থেকে এপিএন প্রোটোকল নামের এই সেটিংসটাতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখান থেকে জাস্ট আমি এই মাস বরাবর এপিএন প্রোটোকল নামের একটা এই সেটিংস দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এপিএন প্রোটোকলের উপরে ক্লিক করে দিতেছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম তিনটা সেটিংস দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখান থেকে যে সেটিংসটা থাকুক না কেন আপনারা জাস্ট IPv4 বাই IPv6 এই সেটিংসটাতে এটাতে ডান করে দেবেন। তো এখান থেকে জাস্ট আমি এটার উপরে ক্লিক করে দিতেছি, এটা করে দেবেন। এটা করে দেওয়ার পর এখন আপনারা জাস্ট এখান থেকে সবার উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনের একটা অপশন, আপনারা জাস্ট এই থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে সবার আবার উপরে দেখতে পাচ্ছেন সেভ নামের একটা অপশন। বন্ধুরা আপনারা জাস্ট এই সেভের উপরে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখান থেকে জাস্ট আমি সেভের উপরে ক্লিক করে দিতেছি। সেভের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখন কিন্তু আমি ডাটা চালু করলেই কিন্তু আমার ফোনে কিন্তু এখন 4G আসবে। তো এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে আই সেটিংসটা এটা অন করে দেবেন। তো এখান থেকে জাস্ট আমি এটা অন করে দিতেছি। অন করে দেওয়ার সাথে সাথে এখন যদি আমি ডাটা চালু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাটাতে 4G চলে এসেছে ডাটা চালু করার সাথে সাথে। তো বন্ধুরা আপনারা এভাবে কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। আশা
আশা করি সবার ভিডিওটা সবার একটু উপকার এসেছে যদি একটু উপকার এসে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটু লাইক দিয়ে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে দিন তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ